ডিজিটেল পেজ ফেসবুক আর ইউটিউবর চাই থাকা প্রতিগী দর্শকক স্বাগতম জানাইছো। আর মই উপস্থিত আছো মঙ্গলদৈ পাচলি বাজারত। আর যেহেতু রাজ্যত দেখবলে পাওয়া গেছে যে মুখ্যমন্ত্রীগীর নির্দেশত টাস্ক ফোর্স গঠন করে মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ করবর কারণে যে নির্দেশনা প্রদান করেছিল এই নির্দেশনা কিন্তু অসার প্রতিপন্ন হয়েছে। মঙ্গলদৈত কোনো ধরনের টাস্ক ফোর্স এতালেক দেখবলে পাওয়া নাই। আমি যেহেতু পাচলি বাজারত উপস্থিত আছো, পাচলি বাজার যখন গ্রাহক সকল হলে চেষ্টা করি যে টাস্ক ফোর্স গঠন করে দিয়ার কথা কোয়া হয়েছে, মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণের কারণে যে টাস্ক ফোর্স গঠন করার কথা কোয়া হয়েছে মুখ্যমন্ত্রীগীর ফলের পর, কিন্তু সেই টাস্ক ফোর্স কিন্তু আমি এতালেক এই বাজারত দেখবলে পাওয়া নাই। বজাৰ কৰিলে বজাৰ কৰিলোঁ চব্জি, দাম সুধা নাই, নুসুধাকৈ লৈছোঁ, ভয় লাগে, দাম সুধিলে ল'ব নোৱাৰি, নুসুধাকৈ যিখিনি লাগে কম কমকৈ লৈ লৈছোঁ। মানে দামটো বেছি, দাম সুধিলে নিব নোৱাৰে আপুনি। এতিয়া জিকা 80 টকা, এই আলু 40 টকা, এনেকুৱা দাম, তাৰমানে এতিয়াতো খাবই লাগিব, গতিকে অলপ অলপ লৈ লৈছে। মুখ্যমন্ত্রীগুলো কৈছে যে টাস্ক ফোর্স গঠন করে মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ করার ব্যবস্থা গ্রহণ করব, বজারে বজারে ঘুরব। আপনি দেখেছেন এনে টাস্ক ফোর্স ঘুরিছে আজিকালি? আমার দৃষ্টিগোচর হওয়া নাই, ভিতরে ভিতরে কিনা করে আছে যে নজানো, সরকারের কথাটা ভিতরেও করব, গতি আমার দৃষ্টিগোচর হওয়া নাই। এটা কোনো আহা দেখি নাই, না আমি একো পোৱা নাই। বজার তো আমি 2 বা 3 বার আহো, এইগুলো একো দেখা নাই। নিশ্চয়কৈ, যেহেতু আমি কৈছোঁ যে মঙ্গলদৈ যিহেতু পাচলি বজাৰত আমি উপস্থিত আছোঁ, পাচলি বজাৰ মূল্য আচলতে পাচলি কি দামত বিক্ৰী হৈছে এইখন বজাৰত আমি জানিবলৈ ব্যৱসায়ীসকলৰ কথা বলে চেষ্টা কৰিম। দাদা কি দামত কি কি দাম দাম কি চলি আছে? তিয়ঁহ 50 টকা কিলো, পটল 50-60 এনেকুৱা, তাৰপিছত জিকা 70-80, ভাতকেৰেলা 80 টকা কিলো, বেঙেনা 80 টকা কিলো, ভেন্দি 50, বিলাহী 180 এনেকুৱা, আৰু কি ক'ম আৰু, এইখিনি আৰু। অমিতা 50-40 টকা কেজি, বিন 120 টকা কিলো, কোমোৰা 40 টকা পিছ। এয়া হৈছে মঙ্গলদৈ বজাৰৰ আচলতে পাচলিৰ মূল্য। মানে কৈছোঁ যে যি ধৰণৰ মূল্যবৃদ্ধি, মূল্যবৃদ্ধিয়ে সাধাৰণ ৰাইজক কিন্তু কোহা কৰি পেলাইছে। যি প্ৰশাসন বা মুখ্যমন্ত্ৰীৰ ফালৰ পৰা যি ধৰণৰ কথা কোৱা হৈছিলে যে টাস্ক ফোর্স গঠন করে দিয়ে মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ করা হব, কিন্তু এতিয়ালে সেই ধরনের টাস্ক ফোর্সর টিম এতিয়ালেকে আমি অহা দেখিবলৈ পোৱা নাই। দাম বহুত হৈছে, রেগুলার বাড়িয়ে আছে বস্তুর দাম। এতিয়া খোৱা লোৱাৰ ক্ষেত্ৰত আমাৰ অসুবিধা হৈছে, আৰু নকৰিলেও নহয় বজাৰ, সেই আৰু। দেখিবলৈ পাইছে যে মুখ্যমন্ত্ৰীয়ে টাস্ক ফোর্স গঠন কৰাৰ কথা কৈছে যোগান বিভাগৰ জিলা প্ৰশাসন, সেইবিলাক আৰু কোৱা কথা, কোৱাৰ ক্ষেত্ৰত আৰু কোৱা আৰু কৰাৰ মাজত বহুত ডিফাৰেঞ্চ থাকেতো, এনেকুৱা ক্ষেত্ৰত আৰু তেওঁ জানিব এতিয়া, যিহেতু কোনো এই ধৰণৰ গুৰুত্ব নাই নেকি? নাই নাই, এতিয়াতো ৰেগুলাৰ বৰষুণ চলি থকাৰ পৰা তেতিয়াৰ পৰাতো ৰেগুলাৰ এতিয়া বস্তুবিলাকৰ দামটো বাঢ়িয়ে আছে। আজি 5 টকা বাঢ়িলে কালি 10 টকা বাঢ়িছে, আলু হওক পিঁয়াজ হওক, এতিয়াতো পিঁয়াজ গৈ কিনে 50-55 টকা পাইছেগৈ কিলো। তথাপিও আৰু সেইখিনি ৰেগুলাৰ যিখিনি আমাৰ খাব লগা বস্তু, আলু হওক পিঁয়াজ হওক, সেইখিনিতো আমিতো নিবই লাগিব যেনেকৈ নহওক, সেইটো আৰু। নিশ্চয়কল গ্ৰাহক কৈছে যে মঙ্গলদৈ যিহেতু আমি বজাৰত উপস্থিত আছোঁ খুচুৰা বজাৰত, আৰু এইখন বজাৰত আচলতে মঙ্গলদৈ বিভিন্ন প্ৰান্তৰ যিসকল গ্ৰাহক সেইসকল গ্ৰাহকে এইখন বজাৰলৈকে আহে, কিন্তু এইখন বজাৰতো এতিয়া দেখিবলৈ পোৱা গৈছে আচলতে অত্যাধিক মূল্যবৃদ্ধি। আৰু ইতিমধ্যে কৈছে যে যি টাস্ক ফোর্স গঠন কৰি দিয়াৰ কথা মুখ্যমন্ত্ৰীগৰাকীয়ে যি নিৰ্দেশনা প্ৰদান কৰিছিল, কিন্তু এতিয়ালৈ কিন্তু মঙ্গলদৈ বজাৰত কোনো ধৰণৰ টাস্ক ফোর্সৰ টীম এতিয়ালৈকে আমি দেখিবলৈ পোৱা নাই। লগতে গ্ৰাহকসকলেও এই মন্তব্য কৰিছে যে কোনো ধৰণৰ টাস্ক ফোর্স তেওঁলোকে দেখিবলৈ পোৱা নাই। নিয়ন্ত্রণ করার কারণে মূল্যবৃদ্ধি, টাস্ক ফোর্স আহি আসলে কি কারণে মূল্যবৃদ্ধি হয়েছে বা মূল্যবৃদ্ধি হওয়ার কারণ সমূহ বিশ্লেষণ করে কি ধরনের মূল্যবৃদ্ধি হ্রাস করবেন সেই ধরনের এক ব্যবস্থা গ্রহণ করার প্রয়োজনীয়তা আছে আজির সময়, কারণ যি ধরনের মূল্যবৃদ্ধি, এই মূল্যবৃদ্ধিয়ে কিন্তু সাধারণ লোকসকল কিন্তু জোরলা করে ফেলেছে।